নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 30 জুন 2020, হ্যাঁ বন্ধুরা, এই দিনে ধনু রাশিতে বৃহস্পতির প্রবেশ ঘটতে চলেছে। এর ফলে ছটি রাশির কী প্রভাব পড়তে চলেছে আমি এই ভিডিওতে বলবো, মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। এর পরের ভিডিওতে ছটি রাশি নিয়ে ভিডিও করতে চলেছি। তো এই ভিডিওতে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত যেসব জাতক ও জাতিকারা রয়েছেন তাদের জীবনে কোন কোন দিক থেকে কী কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি এই ভিডিওতে বলতে চলি। ভিডিও শুরু করার পূর্বে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, মানুষের জীবনে সাকসেস পাওয়ার জন্য দুটি জিনিস দরকার। এক হচ্ছে ভাগ্যের সাপোর্ট, দ্বিতীয় হচ্ছে কর্ম। এই চ্যানেলে আপনারা ভাগ্যের সাপোর্ট কতখানি পাবেন এটা আপনারা জানতে পারছেন। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমাদের জীবনে কীভাবে চলা উচিত, প্রতিটি প্রবলেমকে কী করে ফেস করা উচিত এই সব নিয়ে আমি ভিডিওতে বলে থাকি। তাই পারফেক্টভাবে নিজের জীবনকে স্টাবলিশমেন্ট করার জন্য দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের নিজেদের মঙ্গলের জন্য সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলি দেখুন। 100% কেন, 200% দায়িত্ব নিয়ে বলছি, এই দুটো চ্যানেলের ভিডিও যদি আপনারা ঠিকঠাকভাবে অবজার্ভ করতে পারেন তাহলে আপনারা জীবনে সাকসেস পাবেনই পাবেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। June 30, 2020 ধনুরাশিতে বৃহস্পতি প্রবেশ করছে। এর ফলে কিন্তু প্রতিটি রাশিরই কিন্তু আলাদা আলাদা ফল পেতে চলেছে। তার মধ্যে আমি এই ভিডিওতে ছটা রাশির কথা বলবো, নেক্সট ভিডিওতে আমি ছটা রাশির কথা বলবো। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির নবমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের ভাগ্যোদয় করবে এবং পৈতৃক সম্পত্তি লাভ হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের কর্মস্থানে যদি কোনো গোলযোগ থাকে সেই গোলযোগ আপনাদের কাটতে চলেছে। এরপরে আসি বৃষরাশি। বৃষরাশির অষ্টম স্থানে বৃহস্পতির প্রবেশ। এর ফলে আপনাদের অর্থনৈতিক উন্নতি তো প্রভূত হারে বৃদ্ধি পাবেই পাবে, এবং এর পাশাপাশি যাদের শরীর নিয়ে প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম, অনেকটাই ওভারকাম করবেন। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তম স্থানে বৃহস্পতি গ্রহের প্রবেশ। আপনাদের শ্বশুরালয় থেকে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, এবং পাশাপাশি আপনাদের যেহেতু সপ্তম ভাবটা দেখায় বিবাহিত স্থান, পার্টনারের স্থান, এই দুটো জায়গা ভালো দেখাবে। অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো, মানে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে পারেন, বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন নতুন করে রিইনভেস্ট করতে পারেন। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান, যার ফলে আপনাদের শত্রুতা অনেকাংশে কম হবে এবং আপনাদের পারিবারিক জীবন আগের থেকে অনেকটাই বেটার থাকবে। অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপ করবে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান। আপনাদের প্রেমের দিক শুভ, এবং পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তান লাভ পেতে চলেছেন। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থ স্থানে অবস্থান। আপনাদের নতুন গৃহ নির্মাণ, বাহন ক্রয় এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটাই, মানে 80%-এর উপরে কিন্তু ডেভেলপমেন্ট হবেই হবে। তো এটা হবে আপনার 30 জুনের পর থেকে, তবে তার আগে থেকে আপনারা মোটামুটি একটু আন্দাজ পাবেন, বুঝতে পারবেন জীবনে যে কিছুটা ফল আপনারা পাচ্ছেন, কিন্তু পুরোপুরি 30 জুনের পর থেকে কিন্তু আপনারা এই ফলগুলি পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, এখনও পর্যন্ত শেয়ার না করলে শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।